নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি, সেটা তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন। কেন বলুন তো, আমার স্নান হয়ে গেছে, এবার আমি ভাত খাবো। কী দিয়ে ভাত খাবো বলুন তো? ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আজ আমি গন্ধ পেয়েছি ইলিশ মাছ ভাজার। হ্যাঁ, ঠাম্মি যখন রান্না করছিল আমি পেয়েছি গন্ধ। তো চলুন। এ কি, এ তো শুধু আলু সেদ্ধ ভাত। শুধু আলু সেদ্ধ ভাত আমি খাবো না মা, আমাকে জল দাও, আমি জল খেয়ে পেট ভর্তি করে নিচ্ছি, খাবো না আমি মা, আমি খাবো না, জোর করে খাইয়ে দিচ্ছে আমাকে। কি ভেবেছিলাম আর কি হলো আমার সাথে, ভেবেছিলাম কি সুন্দর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। বর্ষাকালে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। ধুস, ভালো লাগছে না আমাকে। আবার রুপোর বাটি চামচ, রুপোর বাটিতে কি আলু সেদ্ধ ভাতটা খাসি মাংসের ঝোল ভাত হয়ে যাবে? রুপোর বাটি, খাবো না আমি ভাত, শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়, তোমরা খেতে পারবে বলো? খাবো না আমি মা, খেতে ভালো লাগছে না আমার। ধুস, খাবো না বলছি তবুও আমাকে জোর করে খাইয়ে যাচ্ছে, আমি আর খাবো না মা, ছেড়ে দাও না আমায়। আমি খাবো না, ছাড়ো আমায়, আমি যাবো, আমি আর খাবো না, পেট ভর্তি হয়ে গেছে আমার, আর আমি খাবো না, আমি আর কিছুতেই খাবো না, কিছুতেই না, আমি মুখই খুলবো না, আমাকে আর খাওয়াতেই পারবে না তুমি, আমি আর খাবো না, বাঁচাও আমায়, আমাকে ঠাম্মি বাঁচাও, আমি খাবো না বলছি। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট ভর্তি হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, আর খুব খুব শেয়ার করো, আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, বাই। চলো মা, এবার আমরা ঘুমু ঘুমু করি।